চায়ের কাপে দুই কাপ আটা নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো হাফ চামচের অর্ধেক চামচ লবণ এক চামচ ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে দিব আসলাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মু সারাবেলা আমি রুনা ইসলাম কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে আবারও একবার স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি তো বন্ধুরা এই তো আটা মাখিয়ে নিচ্ছি মানে একটা ডো বানিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিব এখন এই যে পরিমাণ মতো চায়ের চামচে দুই চামচ চিনি আর এক টেবিল চামচ তেল এই যে এই কাপটার মাপে চায়ের কাপের মাপেই আমি দুই কাপ আটা নিয়ে নিয়েছি ময়দা না স্কাটা দিয়েই আপনাদেরকে নান বানিয়ে দেখাবো আর এই যে রুম টেম্পারেচার পানি দিয়েই আমি একটা সুন্দর ডোর তৈরি করে নিব সবগুলো উপকরণ মিশিয়ে তারপরে একটা সুন্দর স্মুথ ডো তৈরি করে আমরা ঢেকে চুলার আশেপাশে কিংবা পাঁচ মিনিট প্রিহিট দিয়ে নিব ওভেন সেখানে রেখে দিব আমরা এক ঘন্টার মতো তো এই তো এদিকে চলে আসলাম আমার চিকেন রানগুলো সুন্দর করে কেটে নিয়েছি এবং চাকু দিয়ে একটু ভালো করে চিরেও নিয়েছি গাগুলো আর আজকে আমি চিকেনের চামড়াগুলো ফেলে দিব না ওটা সহকারেই তৈরি করব চিকেন তান্দুরি আর এই যে চিকেন তান্দুরির মশলা আসলে ঘরে নেই আমি তৈরি করে নিব সব উপকরণ ঘরে যা আছে সেগুলো দিয়েই আমি এখানে গোলমরিচ শাহিজিরা নর্মাল জিরা আর এক চামচ মেথি গুঁড়া করে নিয়ে বা পাটায় বেটে নিয়ে এলাচ লং দারচিনি মানে সবগুলো হাফ চামচ হাফ চামচ পরিমাণ করেই আমি নিয়েছি সব এক জায়গায় করে আমি ব্লেন্ড করে নিব একটু জয়ত্রী আছে হাফ চামচ জয়ফল আছে আসে অর্ধেকটা তো সব উপকরণগুলো এই যে বন্ধুরা আমি ব্লেন্ড করে নিয়ে একসাথে একটা মশলা তৈরি করে নিয়েছি আর এর সাথে আমি দিয়ে দিয়েছি এক ফালি পেঁপে বাটা আর আমি আজকে টক দই দিব না কারণ টক দই আমার ঘরে নাই আর তৈরি করা হুটহাট করে চিকেন তান্দুরি তৈরি করা টক দইটাও তৈরি করে নিতে আমার মনে নাই তাই আমি এখানে দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবু আর এখানে এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম সয়া সস আর পরিমাণ মতো লাবণ দিলাম কারণ খুবই কম পরিমাণ দিতে হবে আমি যেহেতু সয়া সস দিয়েছি এক চামচ ধুনিয়া দিয়ে দিলাম এক চামচ হলুদ খুব সামান্য পরিমাণ যেহেতু আমি এখানে কোনো কালার দিবো না জর্দা রঙও দিবো না কোনো কিছুই দিব না তাই আমি এটাকে একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে শুয় সব সহকারে ম্যারিনেট করে একটা পলিথিন কাভার করে আমি ঢেকে রেখে দিলাম এখন যেহেতু শীতের দিন আমি বাহিরেই রেখে দিয়েছি এটাকে দুই ঘন্টা এদিকে আমি এক ঘন্টা আগে যে আটার ডোটা করে রেখেছিলাম সেটা ফুলে গিয়েছে সেটার থেকে বাতাস বের করে দিলাম এখন এটা সুন্দর স্মুথ করে কয়েকটা ভাগে ভাগ করে নিব আর মেরিনেট করা হয় যে মশলা মাংসটাও আমার রেডি হয়ে গিয়েছে দুই ঘন্টা রাখার পরে এখন আমি এটাকে সামান্য পরিমাণ তেল আর এক চামচ পরিমাণ বাটার দিয়ে অল্প প্রথমে অল্প আছে দুই মিনিট ভেজে নিয়ে তারপরে আমরা একটা ডিপ ফ্রাই করে নিব দুই তিন মিনিটের জন্য ডিপ ফ্রাই করে নিব এই জন্য যাতে মাংসগুলো খুলে ঝুরঝুরা না হয়ে যায় কারণ এটা ব্রয়লার মুরগির রান তো মাংস খুলে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে তাই আমরা একটা ডিপ ফ্রাই করে নিয়ে তারপরে এটাকে ঢিমা আচে রান্না করব। তো এই যে মিডিয়াম আচে আমি তৈরি করে নিচ্ছি এরপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর এই পাশে আমি এখন একটা একটা করে নান তৈরি করে দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা আমার ডোটা যেহেতু সুন্দর হয়েছে আমি সুন্দর করে আটার খামিরের মতো করে ভাগ করে নিয়েছি আমার এখানে পাঁচটা দুই কাপ আটা দিয়ে পাঁচটা মিডিয়াম সাইজের নান তৈরি করবো তো এই যে রুটির মতো করে বেলে নিয়েছি এবং খুব মোটাও না আবার খুব রুটির মতো পাতলাও হবে না আমি একটা একটা করে ভেজে আর এই পাশে আমার নান তান্দুরিগুলো রেডি হয়ে এসেছে এখন এটাকে আমরা বাহিরের রেস্টুরেন্টের স্টাইলে স্মোকি ফ্লেভার নিয়ে আসার জন্য যেটা করব কাঠের কয়লা এখানে আমি করে নিয়েছি একখণ্ড কাঠ আমি পুড়িয়ে সুন্দর করে একটু কয়লা করে নিয়েছি এই কয়লাতে আমি এখন একটু আগুন জ্বালিয়ে নিয়ে এখানে এক চামচ ঘি দিয়ে আমি এটার একটা ফ্লেভার নিয়ে আসবো এটার ফ্লেভারটা হবে দুধ দান্ত আসলে এটা না করলেও অনেক মজাদার কিন্তু করলে একবারে বাহিরের স্টাইলটাই হবে ওই স্মোকি স্মেলটাই লাগবে এবং আপনার মনে হবে যে আমি বাহিরের কোনো রেস্টুরেন্টেরই তান্দুরি খাচ্ছি আর কি তো এই দিকে আমার নানগুলাও হয়ে গেছে আমি একটু এপাশ ওপাশ বাটার বুলিয়ে নিয়েছি তো এইভাবেই আমি পাঁচটা নান তৈরি করে নিব আর এদিকে আমার এই যে চিকেন তান্দুরিগুলো কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন এটা ঢেলে পরিবেশন করব তো বন্ধুরা আপনাদের সকলকে ধন্যবাদ আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই জানাবেন সকলকে নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ